আমরা এটা নিয়ে আলাপ আলোচনা চালাচ্ছি, একেবারে যে চালাচ্ছি না তা নয়। আমরা ইতিমধ্যেই স্যানিটাইজ করছি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। দেখুন, খুললে তো হবে না, যারা খুলেছে তারা বন্ধও করেছে, যারা খুলেছে তাদের আক্রান্ত করোনায় আবার নতুন রোগে আক্রান্ত খবরও পাওয়া যাচ্ছে, পাশের রাজ্যেও তা আছে। আমরা নির্দিষ্টভাবেই খুলবো, এবং যখন খুলবো তার আগে যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধিকে রূপায়ণ করবার যে সময়টুকু লাগে সেই সময়টুকু এখন আমরা ব্যবহার করছি। তারপর রাজ্য সরকারের সঙ্গে কথা বলে যে কোনো মুহূর্তেই তা খোলা যাবে। আমি মনে করি যে পঠন পাঠনটাকে চালিয়ে যাওয়ার অত্যন্ত জরুরি, তার জন্য আমরা প্রযুক্তিগত দিক থেকে ব্যবস্থা নিয়েছি। শিক্ষকরা ঘুরে ঘুরে যতটুকু পাচ্ছেন তারা সাহায্য করছেন, কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের শিক্ষার সঙ্গেও স্বাস্থ্যটাকে জড়িয়ে রাখতে হবে। আমরা খুলে দিলাম আর তারা আক্রান্ত হলেন, সেটা যেমন হওয়া একেবারেই কাম্য নয়, তেমনি পঠন পাঠন শিক্ষা প্রতিষ্ঠানের খোলা দরকার। যা যা সিদ্ধান্ত নেওয়ার ইতিমধ্যেই তো আমরা নিয়েছি, পরীক্ষা দিনক্ষণ ঠিক করে দিয়েছি, অনলাইনে পড়ার ব্যবস্থা চালু আছে, রেডিও বা টিভির মাধ্যমে ফোনের মাধ্যমে তাদেরকে পঠন পাঠনের সুযোগ করে দেওয়া হচ্ছে। সমস্ত দিক থেকেই আমরা রাখছি। ও সবচেয়ে বড় কথা, আর একটা খবরও বলে রাখি যে যখন প্রশ্নটা তুললেন এই মঞ্চ থেকে না বলে ভালো, কিন্তু তুলে ফেলেছেন যখন বলতে হয়, আমরা সাঁওতালি ভাষার যে শিক্ষা হল চিকি স্ক্রিপ্টে তার 475 জন যে শিক্ষক নিয়োগ, তা কিন্তু 3rd February মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমরা পরীক্ষার দিনক্ষণ দিয়ে দিয়েছি, 22টা কেন্দ্রে এটা হবে পরীক্ষাটা নেওয়া, এবং সেই পরীক্ষা নেওয়ায় যে অলচিকি শিক্ষক নিয়োগের যে বহুদিনের যে একটা দাবি সেই দাবি পূরণ হবে 3rd February মধ্যে। অন্যদিকে যে কোর্টের যে সমস্ত নির্দেশাবলী, সেই নির্দেশাবলী অনুযায়ী আমরা বলেছি প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং SSC-কে যে তারা যেন ব্যবস্থা গ্রহণ করেন। শুধু একটা অপপ্রচার, একটা মিথ্যা অজুহাত দেখিয়ে লোকে বিক্ষোভ করবার চেষ্টা করছে, সেটা সঠিক নয়। কোর্টের যা রায় আছে 16,500 শিক্ষক নিয়োগের, সে প্রক্রিয়াও শেষ হয়ে যাবে। আগামী 31 তারিখে প্রাথমিক টেটের যে পরীক্ষাটা বাকি আছে, 2,50,000 আবেদনকারী, তাদেরও পরীক্ষা 31 জানুয়ারি হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।